এবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। কিভাবে আপনি আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারেন সেই বিষয়গুলোই এই অনুষ্ঠানে আমরা আলোকপাত করার চেষ্টা করি। আপনি জানেন যে রাশি লগ্ন সৌভাগ্যের একটি অন্যতম দিক, নক্ষত্র বিচার সৌভাগ্যের একটি অন্যতম দিক, আপনার বাস্তুও কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করার জন্য। কি আপনি ঘরে স্থাপন করবেন, কি আপনি ঘর থেকে সরিয়ে দেবেন সেটা জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার জন্মচক্র সঠিকভাবে নিরীক্ষণ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে, সঠিকভাবে মন্ত্র উচ্চারণের একটি প্রয়োজনীয়তা রয়েছে, তাছাড়া সংখ্যাতত্ত্বের একটা বড় দিক রয়েছে। এরকম বিভিন্ন দিক রয়েছে যে দিকগুলোকে আপনি যদি সঠিকভাবে শুনে মেনে চলেন, সঠিক পদক্ষেপ অবলম্বন করেন, তাহলে বৃদ্ধি করতে পারবেন আপনার সৌভাগ্যকে। এটা প্রমাণিত সত্য। তাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সঠিক তিথিকে কাজে লাগানো। সামনে একটি সঠিক তিথি বা একটি শুভক্ষণ, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের এই অনুষ্ঠানের মূল রত্ন অর্থাৎ ত্রিকালজ্ঞ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানও শুরু করব মন্ত্র উচ্চারণের দ্বারা। আপনারা ভালো আছেন মন্ত্রটি বলে এটা ভালো লাগছে। যারা এখনও পর্যন্ত মন্ত্রটি লিখে নেননি তারা অবশ্যই লিখে নেবেন। আমি বলছি ওম ক্লিং চন্দ্রবতী সুত গোবিন্দ রাম কৃষ্ণ জগত পিতা তাম ওহং শরণঙ্গত ক্লিং ওম। এই মন্ত্রটি স্নান করার পর 28 বার করে অবশ্যই বলুন। আপনাদের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে একটা উইল ফোর্স বা কনফিডেন্স দেবে। একদম। একজন অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজারের খোঁজ যদি আপনার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। দাদা, একটি খনার বিখ্যাত বচন আছে যে যা হয় না কপাল গুনে তাই হয় ক্ষণের গুনে। ক্ষণ বা তিথি ভীষণ গুরুত্বপূর্ণ। সেই দিনটা যদি সঠিকভাবে সঠিক কাজ করা যায় জীবনে মানে একটা অসাধারণ কিছু আমরা লাভ করতে পারি। অবশ্যই তাই। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীর যেটা বলার সেটা হচ্ছে 7 তারিখ, আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত চলবে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আপনার যেটা চলবে সেটা হচ্ছে 7 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ 10ই আষাঢ় পর্যন্ত। কিন্তু গুপ্ত প্রেস মতে এটা কিন্তু 8 তারিখ, 8ই আষাঢ় পর্যন্ত, এই 11 তারিখ, 11ই আষাঢ় পর্যন্ত চলবে। এই অম্বুবাচী সম্বন্ধে দুটি কথা বলার আছে। অম্বুবাচী দেখুন, অম্ব মানে হচ্ছে বাড়ি, বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল, আর বচি মানে হচ্ছে ধারা বর্ষণ। তাহলে বৃষ্টির ধারা বা বর্ষণ, প্রচণ্ড গরমে যখন মাটি ফেটে যাচ্ছে, সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে, তখন অম্বুবাচী কিন্তু একটা জলের ধারা নিয়ে আসে। যেই পবিত্র জল আমাদেরকে কি করে, আমাদের যে নতুন সৃষ্টি সেই সৃষ্টিকে তৈরি করে। এই সৃষ্টি আমাদেরকে আগামী দিনে কিন্তু আরও তৈরি করতে, এগিয়ে যেতে বা বড় হতে সাহায্য করে। এই জন্য আমরা সবসময় বলি অম্বুবাচীর যে বৃষ্টির জল সেটা কিন্তু পবিত্র বৃষ্টির জল। এই পবিত্র বৃষ্টির জল আপনি কাজে লাগাতে পারেন। যখন সাধকরা প্রথম ঈশ্বর দর্শন করলেন তখন কি পেলেন, একটা কালো স্বরূপ। এই কাল স্বরূপটাকে প্রথম অবস্থায় কিন্তু কালো বলে ডাকা হতো, কিন্তু কালের কোনো শক্তি নেই, যার জন্য কোনো অ্যাক্টিভিটিও ছিল না। তা কালের সাথে ই যুক্ত করলেন। ই কথার সংস্কৃত অর্থ হচ্ছে শক্তি, যার জন্য সেটা সৃষ্টি হলো কালী। কালী শব্দের অর্থ হচ্ছে শক্তি। আপনি দেখবেন শিব, শিব কথার অর্থ হচ্ছে সব, সব মানে হচ্ছে মৃতদেহ। মৃতদেহর কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু তার সাথে যেই ই যুক্ত করা হলো অর্থাৎ শক্তির যেই যুক্ত হলো, শিব তৈরি হলো এবং শিব কিন্তু তার অ্যাক্টিভিটি পেল। এইভাবে পৃথিবীতে কালী বা মহাকাল বা শক্তির
আরাধনা শুরু হলো। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে কামাখ্যা মায়ের যে পুজো করা হয় নীলগিরি পর্বতে, সেখানে দশ মহাবিদ্যা রয়েছে। এই দশ মহাবিদ্যা শব্দের অর্থ হচ্ছে শক্তি, মিলিত শক্তি। এই মিলিত শক্তি মানুষকে কিন্তু একটা পাওয়ার দেয়। অম্বাবচীর সময় এই পাওয়ারটা সংগ্রহ করার জন্য সাধকরা কিন্তু সাধনা করেন। এবার আমি যেটা বলবো, এই পবিত্র জল যেটা অম্বাবচীর সময় 7 তারিখ থেকে 10 তারিখ যে বৃষ্টি হচ্ছে, সেই জলটাকে ধরে রাখুন, ধরে রাখুন, গঙ্গা জলের সাথে মিশান, মিশিয়ে ঘরে সমস্ত জায়গায় ছেটান, পুজোর কাজে ব্যবহার করুন। এই পবিত্র জল কিন্তু আপনার পরিবারের জন্য খুবই ভালো এবং এটা কিন্তু মঙ্গলদায়ক, এবং আর্থিক অনটন, রোগগ্রস্ত হয়ে ভোগা তার থেকে কিন্তু মুক্তি লাভ ঘটায়। এছাড়া আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, এই সময় আপনি দান করুন, কিছু দান, সামান্য কিছু দান করুন, কিন্তু করুন। কাদের দান করবেন, দানটা কাদের করবেন? অম্বাবচীর সময় আমাদের ভারতীয় শাস্ত্র মতে যারা বিধবা আছেন, যাদের স্বামী মারা গেছেন, তারা এই অম্বাবচী নিষ্ঠার সঙ্গে পালন করেন। এই রকম যারা নিষ্ঠার সঙ্গে পালন করছেন, এরকম এদেরকে আপনি কিছু দান করুন, যা কিছুই হোক দান করুন, এতে কিন্তু আপনার ভালো হবে। আর কাদের দান করতে পারেন? আর দান করতে পারেন মন্দিরে, সামান্য কিছু হলেও মন্দিরে দান করুন। এছাড়া দেখবেন আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হওয়ার সাথে সাথে বসুন্ধরা রজশিলা হয়ে পড়ে, এর থেকে সৃষ্টি হয়, তৈরি হয়। এই সৃষ্টির জন্য আপনাকে যেটা করতে হয়, এই সময়ের পরে আমাদের পৃথিবীতে বা বসুন্ধরায় নতুন নতুন সৃষ্টি তৈরি হয়, গাছপালা তৈরি হয়, চাষ হয়, চাষাবাদ হয়। এই সৃষ্টিটাকে মাথায় রেখে আমি বলবো শিশুদের কিছু দান করুন। শিশুদের যদি দান করেন, তাদের মুখে যদি হাসি পান, আপনার জীবনে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনি পেতে পারেন। মানে এত বিধবাদের দান করতে পারি, মন্দিরে আমরা দান করতে পারি, বা শিশুদেরকে আমরা দান করতে পারি। অবশ্যই পরবর্তী প্রসঙ্গে যাব, আমি খুব মনোযোগ সহকারে কিন্তু শুনছিলাম, যেহেতু এই কাজগুলো, কারণ দাদা যে কথাগুলো বলে সেগুলো যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, সত্যি সৌভাগ্য বৃদ্ধি পাবে, এটা কিন্তু আমরা নিশ্চিত। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি নিজের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে ফোন করছেন, হ্যাঁ বলুন, আপনার নামটা আরেকবার বলুন। টাইমটা বলবেন? ভোর 5:15। আর জন্মস্থান? বর্ধমান। নিজের সম্পর্কে অবশ্যই জানবেন, কিন্তু সকলের জন্য দাদা যে বিষয়গুলো আলোচনা করছিলেন সেগুলো একটু শুনেছিলেন মনোযোগ সহকারে? অবশ্যই, এগুলো শুধু শুনলে হবে না, যদি এটা করতে পারেন, যদি করতে পারেন, আপনি দান করতে ভালোবাসি। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। শুনুন এবার, 19 আগস্ট 1980 মঙ্গলবার ছিল, তাই তো? বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র। আপনি সবাইকে খুশি করতে চান? না না, দাদা যেটা বলছেন, আপনি কি সকলকে একটু বেশি খুশি করতে চান?
সবকিছুর গভীরে যেতে চান? হ্যাঁ, সবকিছুর গভীরে যেতে চান? যে কোনো বিষয় সম্বন্ধে একটু গভীর ভাবে জানতে চান? হ্যাঁ, সেটা বুঝতেই পারি, এমনি বুঝে যাই। আচ্ছা, আর হেরে যেতে চান না কোনো কিছুতে? না, আমি হারতে যাই না। আচ্ছা, এটা আপনার চরিত্র। প্রথমে এইটা দিয়ে অনুষ্ঠানটা আপনার বিচারটা শুরু হলো। হ্যাঁ, আপনি অর্থনৈতিক ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? আপনার একটু স্ক্রিনের প্রবলেম আছে? ছিল, এটাই কিন্তু আপনার জন্মছক বলছে যে আপনার স্কিন ওরিয়েন্টেড প্রবলেম ছিল। আমি আপনাকে বলি, হ্যাঁ, আপনার কিছু চিন্তা আপনার মানে আপনি ভাববেন এক হয়ে যাবে আরেক। আপনার চিন্তাটা একটু কম করতে হবে। আপনার যে অর্থনৈতিক অবস্থাটা সেটা কিন্তু মাঝে কখনো আপ হবে, কখনো ডাউন হবে। আচ্ছা, কখনো হাতে অনেক পয়সা, কখনো হাত পুরো ফাঁকা, তাই তো? আরেকটা কথা আপনাকে বলি, আপনি বেশি ডিপেন্ডেবল হবেন না। বেশি ডিপেন্ডেবল হলে কিন্তু আপনার জন্য সমস্যা আসতে পারে। খুব ইন্টেলিজেন্ট উনি। আচ্ছা, মানে বুদ্ধিমতী, বুদ্ধি খুব আছে। আচ্ছা, বাহ, এটা তো ভালো দিক। কিন্তু একটু স্লো, মানে ওনার অ্যাকচুয়ালি সব কাজে একটা বাধা আসে। হুম, সব কাজে একটা করে বাধা আসে, যে বাধাটা কিন্তু ওনাকে সমস্যা দেয়। তাই তো দিদি ভাই, মানে কোনো কাজ স্মুথলি হয় না, কিছু না কিছু আটকাবেই। হ্যাঁ, বাধা তো, মানে আমি তো ভাবি আমার কিছুই হবে না। না না, সেটা হবে না। একটু ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন। পরিবর্তন হবে কিনা, আমার ছেলের কেরিয়ার কেমন হবে, ব্যবসাটা কেমন হবে, এইগুলো না আমরা খুব চটজলদি প্রশ্ন করি, উত্তর দেওয়ার চেষ্টা করেন দাদারা, কিন্তু বিস্তারিত অনেক কিছু আলোচনা করতে। একদম একদম। আচ্ছা, এবার চলে আসে আমি সৌভাগ্যের উত্তরাধিকারী চারটি গাছের কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আরেকবার শুনবো বিষয়টা, সৌভাগ্যের উত্তরাধিকারী চারটি গাছ, যে গাছগুলো আপনি বাড়িতে বা আপনার বাড়ির ভিতরে কোথাও বা আপনার শোয়ার ঘরে কিংবা আপনার বসবার ঘরে রাখলে আপনার কিন্তু সৌভাগ্যের উন্নতি হতে পারে বা সৌভাগ্য সৃষ্টি হতে পারে বা আপনি এগিয়ে যেতে পারেন। আপনার যে বাড়িতে যে বিপদ চলছে সেগুলো থেকে মুক্তি পেতে পারেন, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, দৈহিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চারটি গাছ বাড়িতে রাখার চেষ্টা করুন, ভালো থাকবেন। প্রথমে চলে আসি আমি মানি প্ল্যান্ট। সবাই নাম শুনেছেন, সবাই জানেন, কিন্তু রাখার পদ্ধতি একটা জানতে হবে। রাখার পদ্ধতিটা কি? উত্তর দিকে রাখতে হবে, কিন্তু নীল টবে রাখতে হবে। উত্তর দিকে, আপনার বাড়ির উত্তর দিকে নীল টবে রাখতে হবে মানি প্ল্যান্ট। এই গাছটা কিন্তু আপনার সৌভাগ্য সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে। বেশ, এবার চলে আসবো আমি দ্বিতীয় গাছ, পামটি। পামটি, পাম গাছ আপনি বসার ঘরের দক্ষিণ দিকে রাখুন, সাদা টবে। সাদা টবে বা বসার ঘরের দক্ষিণ দিকে রাখুন। এটা আপনার বাড়িতে সমস্যা যদি কিছু থাকে তাহলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই দেবে, মুক্তি লাভ ঘটাবে। বিশেষ করে যারা রোগগ্রস্ত হয়ে পড়ছেন, বাড়িতে সবাই একজন ছাড়ছে আরেকজন হচ্ছে, তাদের জন্য কিন্তু খুবই জরুরি দরকার। দাদা একটা কথা বলবো, আপনি বলেন বসার ঘরে, অনেক ফ্যামিলি আছে যাদের আলাদা করে কোনো সেরকম ড্রয়িং রুম নেই, তো যে কোনো বাড়ির উত্তর দিকে তাহলে না, এটা রাখতে হবে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, বাড়ির যে কোনো দক্ষিণ দিক ঘেঁষে রাখলেই হবে। আচ্ছা বেশ, এবার চলে আসি সাদা লিলি। অনেকেই নাম শুনেছেন, আবার অনেকে শোনেননি, যে কোনো নার্সারি থেকে নিয়ে নেবেন সাদা লিলি। এটা শোবার ঘরের উত্তর দিকে রাখুন, এটা শোবার ঘরের উত্তর দিকে রাখুন, সাদা টবে। শোবার ঘরের উত্তর দিকে সাদা টবে রাখুন। লাস্ট যে গাছটার কথা বললো সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট আপনার দক্ষিণ পশ্চিম দিকে দেখুন, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে হলুদ টবে।
দক্ষিণ পশ্চিম দিকে হলুদ টবে রাখুন। আর এই চারটে গাছ আপনার পরিবারের এবং আপনার সৌভাগ্য সমৃদ্ধিতে প্রচুর সহযোগিতা করে, অনেকে রেখে ভালো উপকার পেয়েছেন, তার জন্য কিন্তু আপনাদেরকেও জানালাম। আর গাছ তো আমাদের জীবন দান করে, গাছ সবসময় আমাদের মনকে ভালো করে, কিন্তু এমন কোন গাছ যেটা আমার জন্য লাকি, তাহলে কেন সেটা আমি বাড়িতে রাখবো না, রাখতেই হবে, করে দেখুন। এবং যদি ভালো একটা ফিডব্যাক পান, ভালো একটা পজিটিভ এনার্জি পান, আমাদের অনুষ্ঠানে নিশ্চয়ই জানাবেন। আমরা অবশ্যই পরের ফোনেও যাওয়ার চেষ্টা করব, তবে তার আগে চট করে বলে রাখবো যে যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কারণ সত্যি একজন অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে চাইছেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের বলবো দক্ষিণ কলকাতা আপনি চেম্বার পেয়ে যাচ্ছেন, দমদম বালিতে আপনি চেম্বার পেয়ে যাচ্ছেন, শেওড়াফুলিতে চেম্বার পাচ্ছেন, ব্যারাকপুর কাঁচড়াপাড়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, বহরমপুরে কিন্তু চেম্বার পাচ্ছেন, মালদায় আপনি চেম্বার পাচ্ছেন, শিলিগুড়ি, নবদ্বীপ, বর্ধমান, আরামবাগ সর্বত্র চেম্বার রয়েছে, তাছাড়া দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বেচেদা, দিল্লি, গুয়াহাটি, শিলচর, এমনকি গুজরাটের বরোদাতেও কিন্তু চেম্বার রয়েছে। ফোন নাম্বার একটু মোবাইলে সেভ করে নেবেন, নাম্বার হচ্ছে 9681805761, এই নাম্বারে ফোন করুন, বা ফোন করুন 9836212449 এই নাম্বারে। তাছাড়া আপনারা জানেন যে অনলাইন কনসালটেন্সি কিন্তু এখনো চলছে এবং এটা চলবে, বহুদিন ব্যাপী এটা আপনাদের সুবিধার জন্য চলবে, তার জন্য যোগাযোগ করুন 9681805761 এই নাম্বারটিতে, তবে হোয়াটসঅ্যাপ করুন এবং তারপর অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কে আছেন, নমস্কার। একটা কথা বলে নেব, একটু সঙ্গে থাকুন, এক মিনিট, একটা কথা বলে নেব, আপনারা যারা বুক করতে চাইছেন আমাকে দেখানোর জন্য, আমি কিন্তু 10 জনের বেশি কোনোদিনই দেখিনি আর কোনোদিনও দেখব না। 10 জনের জন্য আপনারা কিন্তু একটু আগে থেকে বুক করবেন, কারণ 10 জন হয়ে গেলে কিন্তু আমি দেখি না, মানে একটা সময় নিয়ে স্থিরভাবে, প্রত্যেকের জন্মছকটা তো খেলা নয়, তার জীবন, প্রত্যেকটা জন্মছকে এক একটা মানুষের জীবন এবং তার পরিবারের স্বপ্ন লুকিয়ে থাকে, তাই সময় তো দিয়ে দেখতেই হবে। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি আমার ছেলে সম্বন্ধে। কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে বলছেন, ছেলের নামটা শুনবো? ছেলের নাম সন্দীপ পণ্ডিত। আচ্ছা, ডেট অফ বার্থ? এটা পাতলো 21st January 21st January 1998 টাইমটা বলবেন? দুটো উনিশ। হ্যাঁ সরি, দুটো উনিশ। হ্যাঁ দুটো উনিশ। কখন এটা? একুশে জানুয়ারি 1998 বুধবার ছিল, তাই তো? রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন জানেন? তুলা রাশি, বিষলগ্ন এবং সাথী নক্ষত্র। আপনার ছেলে একটু ফিকেল মাইন্ড? হ্যাঁ ফিকেল মাইন্ড। আচ্ছা, আর খুতখুত করে খুব? একটু খুতখুতানি তো আছে। স্যাটিসফ্যাকশনের অভাব, স্যাটিসফাইড হয় না, মানে কোনো কিছুতে আর কি খুশি করা যায় না সহজে। দেখুন, আমি একটা কথা বলতে চাই আপনাকে, একাদশে শনি আছে, স্লো বাট স্টেডি, ধীরে ধীরে উন্নতি, কিন্তু সেই উন্নতি চলে যাবে না, থাকবে। আর যেহেতু শনি বসে আছে, শনি বসে আছে আপনার বুধের নক্ষত্রে, এটা কিন্তু ওর কিছু ডুয়েল মেন্টালিটির জন্য হারাতে হতে পারে। মানে আমি বলে রাখি আপনাকে, ডুয়েল মেন্টালিটি মানে দুটো মন কাজ করতে পারে, এটা করব না এটা করব, ডিসিশনের একটা গণ্ডগোল, এটা কিন্তু ওর জন্য সমস্যা সৃষ্টি করতে পারে ভবিষ্যতের জন্য, বলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, মানে ভালো কোনো কিছু হাত থেকে বেরিয়ে গেল, এটা করব না ওটা করব ভাবতে পারে, পরে পরে চিন্তা করলো যে কেন এই ডিসিশনটা নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন আর কি জানতে চাইছেন আপনি? আর ও তো এখন এমসিএ করতে 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 চাকরি করছিলেন, এবার করতে করতে আবার এমসিএ করছেন, বুঝেছেন? দেখুন আমি একটা কথা বলি আপনাকে, ওর পড়াশোনার জায়গাটায় একটা কথা বলার আছে আমার, ওর পড়াশোনার জায়গাও কিন্তু ও স্যাটিসফাইড নেই, স্যাটিসফ্যাকশনের অভাব আছে, দেখবেন ওর পড়াশোনার জায়গাতেও একটা স্যাটিসফ্যাকশনের অভাব, এই জায়গাটা কিন্তু একটু ঠিক করা দরকার। আর ওকে একটা কথা আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে, ও কিন্তু অনেক বড় জায়গায় যাবে, কিন্তু সেখানে একটা
আপার অথরিটির সাথে বা হায়ার অথরিটির সাথে ওর একটা কিন্তু ক্র্যাশ বা গুপ্ত শত্রুতা এগুলো কিন্তু লেগে থাকে। হ্যাঁ, মানে আপার অথরিটি বা হায়ার অথরিটির সাথে ওর একটা ক্র্যাশ কিন্তু অবশ্যই লেগে থাকবে। হ্যাঁ, কি বলছেন? আমি কিন্তু সেই ক্ষতির কথাটা এখনো বলিনি, আমি বলছি এটা লেগে থাকবে। ধরুন ও সব কিছু করছে, ও অনেক বেশি ভালো কাজ করছে, কিন্তু ওকে ছোট করে দেখানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হবে, চাকরির জায়গায় প্রবলেম তৈরি করা হতে পারে, এই জায়গাগুলো কিন্তু একটু দেখিয়ে নেওয়া দরকার কোনো ভালো জ্যোতিষকে। দিদিভাই সঙ্গে থাকুন, দেখবেন এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে এলে না তখন আরো দিশেহারা হয়ে যাই আমরা, কনফিউজড হয়ে যাই আমরা, ভাবি কি করব, উপর মহলের লোক যদি আমাকে পছন্দ না করে বা বসগোছের মানুষ যদি আমাকে পছন্দ না করে তখন সেই জায়গাটা টিকে থাকাটা খুব টাফ। সে কারণেই আমার মনে হয় গ্রহ প্রতিকার, সে কারণে সঠিক একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ, তাই না দাদা? একদমই। আমরা সব সময় বলি যে মানুষের জীবনকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে এডুকেশনাল লাইফ, একটা হচ্ছে ক্যারিয়ার লাইফ, একটা হচ্ছে রিটায়ারমেন্ট লাইফ। দেখুন তিনটে লাইফ কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত। এডুকেশনাল লাইফকে আমরা আবার দুভাগে ভাগ করি, প্রাইমারি এডুকেশন আর হায়ার এডুকেশন। এডুকেশন মানে কিন্তু খালি পড়াশোনা নয়, এডুকেশন মানে সব কিছু, সর্বক্ষেত্রে এডুকেশন। এবার এই এডুকেশন যদি আপনার ভালো হয় তাহলে ক্যারিয়ার লাইফ ভালো হবে। দেখুন খুব ভালো যে নাচতে পারে তার কিন্তু ক্যারিয়ারের জন্য চিন্তা করতে হয় না, খুব ভালো যে গান করতে পারে তার ক্যারিয়ারের জন্য চিন্তা করতে হয় না, যে খুব ভালো পড়াশোনায় তার কিন্তু ক্যারিয়ারের জন্য চিন্তা করতে হয় না, আর যে ক্যারিয়ারটা ভালো করে তার রিটায়ারমেন্ট লাইফটাও কিন্তু খুব হ্যাপি থাকে। এই জন্যই আমি বলবো, দেখুন এখন আমাদের কিন্তু অর্থনৈতিক ওরিয়েন্টেড সমাজ ব্যবস্থা, সেই অর্থনৈতিক ওরিয়েন্টেড সমাজ ব্যবস্থায় কিন্তু অর্থটা বিরাট দরকার, কিন্তু তার সাথে সাথে মানসিক একটা আনন্দ সেটা পাওয়ারও কিন্তু একটা বিরাট দরকার। এই জন্য যেটা করবেন সেটা কিন্তু ভালো করে করবেন, এবং লাইনটা ছোটোবেলার থেকে জেনে নিন আপনার জীবনে কোন লাইনে গেলে কোনটা ভালো হবে। দেখুন কারো কারো ক্ষেত্রে দেখা যায় বেঙ্গলি মিডিয়ামে পড়লে সে অনেক দূর যেতে পারবে, কেউ কেউ দেখা যায় যে ইংলিশ মিডিয়ামে, আমি আপনি অনেক ক্ষেত্রে দেখবেন ইংলিশ মিডিয়ামে বাবা মা পড়ালো 7-8 পর্যন্ত পড়ে আর পড়তে পারলো না, তখন ইংলিশ মিডিয়ামের হিড়িকটা বেশি অনেক। হ্যাঁ, হিড়িক বেশি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় কি না বাবা মা পড়িয়ে দিয়েছি ইংলিশ মিডিয়ামে, আমার ছেলেকে আমি একমাত্র ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াবো, 7-8 পর্যন্ত পড়ে আর সে এগোতে পারছে না, এই যে জিনিসটা এটা কিন্তু তার ক্যারিয়ারের জন্য ক্ষতিকারক। একটা বছর আরেকটা যেটা সবথেকে ভয়ঙ্কর হয় সায়েন্স আর্টস কমার্স, আমি কি স্ট্রিম বাজবো, এইটা কিন্তু ভালো একজন জ্যোতিষী আপনাকে বলতে পারে। জ্যোতিষ কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে না, আপনাকে রাস্তা দেখাতে পারে। একদম অবশ্যই। তবে সবথেকে বড় বিষয় আপনারা ভুল, বা আমরা আপনাদের উপর শুধু কেন দায় চাপাবো, আমরা সকলে যেটা ভুল করি, আমার ছেলেকে বা মেয়েকে সায়েন্স দিয়ে ফেললাম, যখন দেখছি সে হোঁচট খাচ্ছে পেরে উঠছে না, তখন আমি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবার প্রচেষ্টা করি, তখন কাজটা বোধহয় একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পক্ষে সামাল দেওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তখন তো পুরোটাই ভুল হয়ে গেছে, পুরোটাই ভুল হয়ে গেছে, তখন তো মানে তাকে ওই বলা যায় না যে হয়ে গেছে, তারপরে তাকে শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে যেটা করানো যায়। অ্যাচিভমেন্ট একটা মানুষের জীবনে 60-65% অ্যাচিভমেন্ট মানে বিরাট অ্যাচিভমেন্ট, কিন্তু আপনার এই অ্যাচিভমেন্টটা আছে কিন্তু আপনি জানেন না কোন রাস্তায় গেলে, এই অ্যাচিভমেন্টের রাস্তাটাই কিন্তু বলে দিতে পারে একজন ভালো অ্যাস্ট্রোলজার। অবশ্যই ঠিক কথা, সে কারণে কিন্তু যোগাযোগ করুন, যেমন সামনের বছর হয়তো আপনি মাধ্যমিক দেবেন, এবছরে যোগাযোগ করুন, একটা ভালো কাজের অন্তত পক্ষে বেশ কিছু মাস আগে যোগাযোগ করুন, সেটা আপনার জন্য লাভের, কারণ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার জন্য কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন। এই অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধে 6টায় এবং সোমবার রাত 8:25 অবশ্যই আপনাদের জন্য আমরা ফিরে আসবো দাদাকে সাথে নিয়ে। দাদাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, এবং বুকিং নাম্বারে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগটা সেরে ফেলুন। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার। নমস্কার।